তবে কি বাংলাদেশ এবার শ্রীলঙ্কার পথে? জ্বালানি তেলের নজিরবিহীন মূল্য বৃদ্ধি কিসের ইঙ্গিত? দর্শক, বাংলাদেশকে নিয়ে এমন একটি টাইটেলে বন্ধুদেশ ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার একটি সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের সংবাদ মাধ্যম কি জানিয়েছে, কিভাবে দেখছে তারা, বাংলাদেশ কি সত্যিই শ্রীলঙ্কার পথে হাঁটছে, সে ব্যাপারে ভারতের সংবাদ মাধ্যমগুলো কিভাবে দেখছে তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। শ্রীলঙ্কার মতো রাজনৈতিক অস্থিরতার কোনো ইঙ্গিত নেই, তবে শনিবার সকালে বাংলাদেশ সরকার পেট্রোপণ্যের দাম এক ধাক্কায় 30 থেকে 40 টাকা বাড়ানোয় সে দেশের আর্থিক সংকটের ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। ঘটনাচক্রে এপ্রিলের গোড়ায় ভারতের আরও এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় আর্থিক সংকটের সূচনার প্রাথমিক বার্তাও এসেছিল জ্বালানি তেলের নজিরবিহীন মূল্য বৃদ্ধির মাধ্যমে। চীনা তহবিল পুষ্ট প্রকল্প আর ঋণ গ্রহণে ব্যস্ত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সরকার তা নিয়ে প্রথমে তেমন গুরুত্ব দিতে চায়নি, কিন্তু অচিরেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি আর গণপরিবহনের ভাড়ার হার বাড়তে থাকায় তৈরি হয় জনবিক্ষোভ। এরপর মে মাসের তৃতীয় সপ্তাহে শ্রীলঙ্কার জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন পেট্রোলের দাম এক ধাক্কায় 82 টাকা এবং ডিজেলের দাম 111 টাকা বাড়ানোর কথা ঘোষণা করে। শ্রীলঙ্কার শক্তি বিষয়ক মন্ত্রী কাঞ্চনা উইজেসাকারা জানিয়েছিলেন বিপুল লোকসান সামাল দিতেই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। একই চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশে। শনিবার বাংলাদেশ লিটার প্রতি পেট্রোলের দাম 44 টাকা এবং ডিজেলের 34 টাকা বাড়ানোর ঘোষণা করে। সাথে একই যুক্তি দেখাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক দপ্তরও। জানানো হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গত 6 মাসে পেট্রোপণ্য বিক্রয় ক্ষেত্রে 8,014 কোটি টাকারও বেশি লোকসান করেছে, তা সামলাতেই মূল্য বৃদ্ধি করা হয়েছে। শেখ হাসিনা সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিরুপায় হয়েই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা। পেট্রোল ডিজেলের পাশাপাশি সে দেশের পরিবহন ক্ষেত্রে বহুল ব্যবহৃত অক্টেনের দামও লিটার প্রতি 46 টাকা বেড়েছে। ঘটনাচক্রে মূল্যবৃদ্ধির পাশাপাশি শ্রীলঙ্কার মতোই জ্বালানি তেল রেশনিং ব্যবস্থাও চালু হয়েছে বাংলাদেশে। মোটরবাইক এবং গাড়ি পিছু সর্বোচ্চ কত লিটার জ্বালানি কেনা যাবে তা নির্ধারিত করে দেওয়া হচ্ছে। শ্রীলঙ্কার আর্থিক সংকটের মূল কারণ হিসেবে বিপুল অঙ্কের বৈদেশিক ঋণকে চিহ্নিত করেছিল অনেক অর্থনীতিবিদ। ঘটনাচক্রে গত 5 বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। 2016 থেকে 2017 অর্থবছরে ঢাকার বিদেশি ঋণ ছিল $4,581 কোটি, প্রায় 3,67,865 কোটি ভারতীয় টাকা। এই ঋণ এখন বেড়ে দাঁড়িয়েছে $9,323 কোটি, যা প্রায় 7,42,552 কোটি ভারতীয় টাকা। বিপুল পরিমাণে বিদেশি ঋণ শোধ করতে গেলে বাজারে চাপ তৈরি হওয়ার আশঙ্কা প্রবল, তাই এখনই রাজকোষ রক্ষায় সতর্ক না হলে তেলের বাজারের আগুন দেশের অর্থনীতিতে গ্রাস করতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশের বণিক মহলের একাংশ।